বেজেন্ডের মায়ের কান দিয়ে দর দর করে ফোটায় ফোটায় রক্ত বলে মা কাপুরের আসল দিয়ে চাপিয়া ধরিয়া রুমের মধ্যে যায় বলে মালিক রে আমার ছেলের তুমি গজব দিও না। এই থাপ্পড়টা যদি বউরে দিত লাভ দিয়ে ঘরে বাইর হয়ে কইত বদমাইশের বাচ্চা আমার থাপ্পড় দিস তোরে এখন থানায় যেয়ে পুলিশ আসবো। হে যুবক রে মা কানের পর্দাটা লয়ে বাবা কানটা ফুলে গেছে এক টাকার ঔষধ কিনে দেয় নাই ও মা। মায়ের থাপ্পড় দিয়েছে মা কিন্তু বর্দ দেয় নাই আল্লাহর কি কারিশমা বাবা 15 দিন যাইতে না যাইতে ছেলেটার করুণা ধরা খাইছে। করুণা কিন্তু এখনো আছে বাংলাদেশে জানেন আপনি 15 দিনের মাথায় কাশতে কাশতে বাবা করুণা ধরা খাইছে মা কান ফাটানোর কারণে বাবার বাড়ি চলে গেছে বোনের বাসা মা কারো কাছে কয় নাই মাইয়াই জিজ্ঞেস করছে মা তোমার কান ফুলছে কেন মা খোসা লাগছে কয় নাই একটা ফোলা তো রাগ করে মা দুই মাস আসে নাই আরে করুণা ধরা খাইছে পোলা লজ্জায় কেমনে মারে টেলিফোন করবে করুণা ধরা খাইছে কাশতে কাশতে গলা দিয়া রক্ত কাশ পড়তাছে বাজান দে পোলার বই অবস্থা দেই খেতার বাবার বাড়ি চলে গেছে ভয় এ যুবক রে তোরে যে বলছিস জাহান্নাম কিনতে চাস মারে একটা তাপ্পর দিস মার দিকে করা নজরে তাকাস বাবার দিকে করা নজরে তাকাস রে ভাই দুই সপ্তাহ হয়ে গেছে বিছানায় পড়ে আছে বউ ঘরে নাই চলিয়ে গেছে বাবার বাড়ি বাজান রে করুণা এত বাড়ছে মরা মরা ভাব কে জানে বলে তুমি এখানে তোমার পোলাদি মরতাছে মা পাগলের মতো বাবা ওই রাতের মধ্যে দৌড়ে আসিয়া দেখে পোলা কাঠের মতো শুকিয়ে গেছে পোলার মুখের মধ্যে নিয়ে কই বাবা রে কান একটা ফাটাইছর কষ্ট নাই আর একটা ফাটা তুই বাইসে থাক বাবা তুই বাইসে থাক কেন তুই আমারে খবর দেস নাই বাবা মা কোন মুখ দিয়ে তোরে খবর দিব মা মা কেমনে খবর দিব আমি জানি আমার মারে আমি এক টাকার ঔষধ কিনে দিইনি বাবা তোর এই রক্ত তো দুই তিন ফোঁটা পড়ছে গো বাবা কিন্তু তোরে দুনিয়ায় আনতে যাই আমার যে কত রক্ত দুনিয়ায় ফেলাইছি রে বাবা আমি বেহুশ হয়ে গেছিলাম জিহ্বাটা বের হয়ে গেছিল বাবা তুই জন্মের সময় তোর সাইজটা একটু বড় হয়েছিল বাবা তখন তো আর সিজার ছিল না আমি মা নরমালে হওয়াইতে যাই আমার জীবনটা জিহ্বাটা বাইর হয়ে গেছে ওই কষ্টের কাছে তোর থাবুরের কষ্ট তো কিছুই না বাবা মা তুমি আমারে মাফ করে দাও গো মা আল্লাহর গজব আমার উপরে পড়ছে মা যুবকে খুব চিল্লাবি আর কান্দি সঙ্গে সঙ্গে মা পোলার বিছানায় শোয়া একটা দৌড় দিয়া পুষ্করণের ভিতরে গোসল করিয়া যাই নামাজটা বিছায় হাত তুলছে মালি আমার জাদুরে তুমি সুস্থ করে দে কত আশা করো বান্দা জমিরে আশালো আমি আমার মা বোনদেরকে বলবো মা যেই ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা ওই ঘর থেকে একদিন সাদা পাঁচখানা কাপড় লয়ে বিদায় লয়ে যাই হে কালীহাতির যুবক ভাইরা
তুমি মনে মনে ভাবতাছো স্কুল লাইফ পার করে কলেজ লাইফ পার করব, এরপরে বিবাহ শাদী করব, এরপরে নাতি পোতা হইব, সন্তান হইব, চাকরি করব, বৃদ্ধ বয়সে দাওয়াত ও তাবলীগের কাজ করব, নামাজ পড়ব। তুমি বোকার শহরে বাস করছো, এমন একদিন আসবে তোমার জীবনে সবাই তো আমায় ফেলে আসবে কবুল, সবাই তো আমায় ফেলে আসবে কবুরে, ওই কবরে আল্লাহ সারাকে প্রতিদিন সকালবেলা সুলাইম বাগদাদি মদ দিয়ে গোসল দিত। উমর ফারুকের কথা তোমরা জানো, হযরত উমর ফারুক প্রতিদিন বাবা মদ দিয়ে গোসল করত, মুসলমান না মারিয়া নাস্তা করত না। সেই জানোয়ার উমর যদি আনোয়ার হয়ে জান্নাতি হয়ে যাইতে পারে গো, আজকের মাহফিল তোমার জন্য জান্নাতে টুকরো হয়ে যাবে। সুলাইম বাগদাদি আল্লাহু আকবার জোরে বলতে পারে না, জুনাইদ বাগদাদি এত বড় কুস্তিবিদ ছিল বাবা, প্রতিদিন জুনাইদের সাথে কুস্তি লাগতো, জুনাইদের পিঠকে জমিনে কেউ ঠেকাইতে পারত না। 8.5 মোনা ছিল তার ঘুষির ওজন, কেউ যদি এখানে ঘুষি দিত গালের চল ভাঙ্গা দাঁতের লাগে মিলে যাইত। এই জন্য জুনাইদকে কেউ কুস্তি ছাড়া ঘুষে ঘুষিতে নিত না, কুস্তির প্রতিযোগিতায় নিয়ে যাইত জুনাইদকে। বাবা এ যুবক ভাই আয়, আমি তোর পাও দূরে ধরছি। ও যুবতী বোন, কিসের রূপের বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও, তুমি শিল্পপতির বউ, লাখপতির বউ, তুমি কোটিপতির বউ, মারে যেই আলমারিতে তোমার লাখ টাকার গহনা আছে তোমার, ওই ঘর থেকে ইলিয়াসুর রহমান জেহাদির মায়ের মতো সাদা পাঁচখানা কাপড় লয়ে বিদায়। দরখাস্ত করতেছে, এত দ্বারা জানানো যাইতেছে যে জুনাইদের সাথে যারা কুস্তি লাগবে তাদের মধ্যে আমি একজন। বাজানদের কুস্তির মাঠের ফরম পড়তে 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 একটা ফরম চলে আসলো, আমার রসুলের বংশের মানুষ জাবের ইবনে আব্দুল্লাহ। জোরে 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 জোরে, তুমি ভাবছো আমি বুঝি সাধারণ বংশের মানুষ, জুনাইদ আমি এমন একটা বংশের মানুষ যেই বংশ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ও জুনাইদ, পৃথিবীর কোন বংশের মানুষকে আল্লাহ এত বড় দামি করে নাই, একমাত্র কুরাইশ বংশের মানুষ কত দামি করছে। জুনাইদ, আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ। জুনাইদ বাগদাদি বলেন, মনে হচ্ছে আমারে কে যেন পিছনের থেকে ডানতে আছে আর বলতেছে, জুনাইদ রে সুযোগ জীবনে একবারই আসে, জুনাইদ রে তোরে খেলার মাঠে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে পাগল, এই দাওয়াতটা নির্দ্বিধায় মেনে নে রে জুনাই। পিছনের দিকে কে জার উঠে ডেকে বলতে, জুনাই রে ও কিন্তু আমার বংশের মানুষ রে জুনাই। জুনাই যাইনে তাকায় দেখে কোন মানুষ দেখে না আবার শুনে, জুনাই বামের থেকে আওয়াজ দিয়ে বলে, জুনাই টিভিতে সবচাইতে কুরাইশ বংশের মানুষ যতই জালিম হোক, কুরাইশ বংশের বদনাম পৃথিবীর বলার কার জন্য জায়েজ নাই। জুনাইদ রে ওই কুরাইশ বংশ আমি জন্ম নিছি আমার বংশের মানুষটারে তুই কষ্ট দিস না। জুনাইদ বাবে তাকায় দেখে কেউ রে দেখে না,
জুনায়েদ জাবের ইবনে আব্দুল্লাহর টাপ দিয়া হাজার হাজার মানুষের গ্যালারির সামনে বলে, সবাই বলে কি বাবা লাগে না কাই ভেলে বইয়া অভিনয় করতেছে কে, কিন্তু দুইজনের ভিতরে কি হইতাছে বাজান জানে কে 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 কে? মাত্র পাঁচ মিনিটের ভিতরে বললেন জুনায়েদ রে আমি কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, জুনায়েদ তুমি যদি আমার জিতাইয়া দাও, জুনায়েদ তুমি জানোয়ারের খাতার থেকে নাম কাইটা আনোয়ার হয়ে যাবা, তুমি আনোয়ার হয়ে যাবা, আল্লাহর নূর হয়ে যাবা রে জুনাই। জুনাইদ বাগদাদি বলে আমার জীবনের প্রথম প্রথম উস্তাদ হইল জাবের ইবনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আমি লাগে জানি খালেদা হাসিনার নাম নিতে বলেছি, আমি নাম নিতে বলেছি এমন একজন রব যিনি আমার সব, ঠিক না বেটি? জোরে কর হে মেসির খালতো ভাইরা বয়, এই যে মেসির খালতো ভাই বয়, মেসি যখন নাই ছিল তুই খারায় দেহ নাই, তুই দেখ হইয়া বইয়া 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 দুলা ভাইয়ের মতো মোহাম্মদ করে দেখছো রে মগা খারাই দিছো কেহ, আল্লাহ যেটা খারাই থাকবে পরে এমন বাড়ি দিবা ফেরেস্তা দিবে ওজন বাইতে যাইতে না পারে, এই যে কেউ দাঁড়াই থাকতে পারবে না, আল্লাহ হক পরে বলেন তো। এ বেটা তোর মাইক তো ভালো, মাইক ঠিক কর, বক্স আমার দিক ঘুরে গুলির মতো মার, একসাথে বলেন হয় না কেন? একবারে ইকো একবারে অফ, ইপো চলবে না, ইকো অফ, টন ব্যাস বাড়া মাস্টার বাড়া, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ তোমার নাম যারা আসতে নেবে হ্যাঁ গো বাড়ি ঘর তুমি চিনো, একসাথে বলতে হবে রোজা রাখলে কে খুশি হয়? হাত উঁচু করে বলতে পারবেন রাহেন 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 রাহেন, একসাথে তুলবেন একসাথে উঠাবেন, রেডি রেডি করতে খুশি হেডে আমি শুরু করছি, একসাথে উঠবে একসাথে নামবে রেডি,
আর আমিও তুলবো আপনিও তুলবো একসাথে, ঠিক আছে বাবা? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। দেরি করে নাম বলে এ দুলা ভাই বলা তোরা বইতে কইছিস না তুই? এ পার্টি নাই বলে কয় কি আর পার্টি নাই বলে যুবক পার্টির ব্যবস্থা করে দেব যারা মারহাবা। আল্লাহু আকবার করে বলেন তো। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। চান্দু চাচা আমরা পোলা সুদ খাই, আপনি চাই চাই আবার নামাজ পড়েন, আবার তাবলিগ করেন না, চরমনাই যান। সি 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 মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না। সুদের গুনার খবর যদি মাসলা আপনি জানতেন, জীবনে সুদ খাওয়া তো দূরের কথা, আর বাড়িতে এক অক্ত পানি খেতে নেই। এদিকে দেখেন, এক টাকা যে সুদ খায় 70 কোটির গুনা হয়। সবচেয়ে নিম্ন শ্রেণীর গুনা তার নিজের আপন মায়ের সাথে জেনা করা, বাবা মার সাথে জেনা করার গুনা লইয়া কবরে গেলে কি শান্তি হবে বলেন বাবা? যুবক ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুদের ব্যবসা এত জঘন্য ব্যবসা, আল্লাহ খাস করে আমার যুবক ভাইদেরকে এই সুদের ক্যান্সার থেকে হেফাজত করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী খান হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে পাইকড়া কালীহাতি টাঙ্গাইল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্যন্ত ভালো মানুষ এবং অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ বারাকাল্লাহ ফি হায়াতি জরকান মারহাবা। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত বন্ধুবর, খুব ভাইয়ের মতো স্নেহ করি, যার কণ্ঠ হয়তো শীতে একটু বসে গেছে, ও সব জায়গায় প্রধান বক্তা থাকে, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি সানার হোসেন সাইফি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লামার ভাইয়ের কণ্ঠটাকে সুন্দর করে দেন, হাউজে কাউসারের কাছে বিক্রি করে দেন। তৃতীয় বক্তা হযরত মাওলানা আরিফুর রহমান এবং সবচেয়ে বেশি কষ্ট পাইছি অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সাহেব না, হাজি মোহাম্মদ আলী সাহেব, উনি আজকে দুনিয়ায় নেই, দুনিয়ায় যে যা করে সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস সাথে যাবে, যদি কোনোদিন মসজিদ মাদ্রাসা করে থাকে কিয়ামত পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে, কথা ঠিক না বেঠিক? জোরে করে, আরো জোরে, আমার নবীর জীবনে প্রথম হিজরাতের পরে সবচেয়ে একটা দামি কাজ করছে, সেটা হলো মসজিদে নববী তৈরি করছে, কথা বলেন? নবী মসজিদে মদিনা শহরে ঢুকেই প্রথম একটা মসজিদ করেন, প্রথম নবীর হাতের মসজিদ, যেদিন ঢুকছে সেদিন থেকে স্টার্ট দিয়েছে, সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। কি নাম? যেই মসজিদে এক রেকাত নামাজ পড়লে আপনি 10,000 রেকাত নামাজ পড়ার সব পাবেন। কোন কোন রেওয়ায়েত আসছে আপনি 50,000 রেকাত সব পাবেন এক রেকাত নামাজ পড়লে। তো আমার নবীর জীবনের প্রথম মিশন মসজিদ বানানো, ঠিক না বেটি? এরপরে নবী দ্বিতীয় মসজিদ করলেন মসজিদে নববী, যেই মসজিদের পাশাপাশি সাথে সাথে আল্লাহর নবী একটা মাদ্রাসা করলেন, মাদ্রাসার নাম দিলেন আসহাবে সোহবা। কি নাম দিলেন? আসহাব মানে হুজুরের দল, সোহবা মানে যে সমস্ত সাহাবীরা আমার নবীর সবচেয়ে প্রিয়, কোরআন হাদিস লিখবে শিখবে, এই কোরআন আমাদের পর্যন্ত পৌঁছাইবে,
এই আশা নিয়ে আমার নবী মাদ্রাসা করলেন, যেই মাদ্রাসা মোহাম্মদ আলী সাহেব করে আজকে কবরে শুয়ে আছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে কানে আমিন। বলেন টাকা পয়সা সবাই করতে পারে, টাকা পয়সা যে পতিতায় চাকরি করে তারও আছে, কথা কন না কেন, যে সুদের ব্যবসা করে তার কাছেও আছে, কিন্তু কার টাকা ভালো কাজে লাগে এইটা হলো দেখার বিষয়, কথা কন না কেন। আমার মনে হয় এই বছর যত মাহফিলে গেছি সবচেয়ে কম মানুষ আজকে, আমি শুনলাম বাবার এই পাশে বলে আবার কোন পাগলা আইছে, পাগলা তারা পাগলা নাকি শয়তান পাগলা আইছে। শুধু একটা কথা বলতে চাই, যারা আমার মাওলার কোরআনের পাগল তাদের কোনো গানে কোনো বাইসকোপে কোনো যাত্রায় ধরে রাখতে পারবে না। পৃথিবীর এমন কোন শক্তি নাই কোরআনের পাখিদেরকে কেউ ধরে রাখতে পারবে, ঠিক না বেটি, জোরে কর। তাহলে বাজান বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে, ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। আপনি যখন প্রশংসা করছেন রব্বে কারিম এই আসমান জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো নেকের দ্বারা ভরে দিছে। আপনি তো জানেন না আসমান জমিন কত বড়, এটা জানেন, জানেন তাহলে আমার কাছ থেকে শুনেন। পৃথিবীতে এমন এমন জায়গা আছে যেই জায়গায় আজও পর্যন্ত কোন বিমান কোন মানুষ কোন দানব আজও বন্ধ যেতে পারে নাই, যেই জায়গার পানির কোনো আশি নাই, পৃথিবীর যে কোনো যন্ত্র পৃথিবীর যে কোনো ইলেকট্রিক বৈদ্যুতিক যাই হোক যে কিছু যাক ওই জমিন থেকে আর ফিরে আসতে পারবে না। অর্থাৎ এমন একটা জায়গা যেখানে যাওয়া যায় মাগার রিটার্ন আসা যায় না, তেল নাই তেল থাকবে না ওখানে যাইতে যাইতে, এটা আসল কথা। কারণ এমন জায়গা যেখানে আপনি যেতে পারবেন ধারণ ক্ষমতা অতটুকু তেল আপনি নিয়ে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না। বাজান এবার একটা কথার উত্তর দিবেন, যেই জমিনে যেতে 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 সব শেষ হয়ে যায় আর জীবিত ফিরে আসা যায় না, বাজান রে একটা সত্য কথা বলেন তো, এত বড় দুনিয়া যেই মালিক বানাইছে না জানি আমার মালিক কত বড়, কত আশা করো জমিরে। আমি আমার মা বোনদেরকে বলবো মা যেই ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা, ওই ঘর থেকে একদিন সাদা পাঁচখানা কাপড় লইয়া বিদায় লয়ে যাইবে, হে কালীহাতির যুবক ভাইরা তুমি মনে মনে ভাবতাছ স্কুল লাইফ পার করে কলেজ লাইফ পার করব, এরপরে বিবাহ শাদী করব, এরপরে নাতি পোতা হইব সন্তান হইব চাকরি করব, বৃদ্ধ বয়সে দাওয়াত ও তাবলীগের কাজ করব, নামাজ পড়ব, তুমি বোকার শহরে বাস করছ, কথা কন না কেন, বোকার শহরে বাস করছ, তোমার মতো কত যুবক করাটে স্কুলে গেছে টাঙ্গাইল সদর কলেজে গেছে মোটরসাইকেল নিয়ে আর ফিরে আসে না, কথা ঠিক না বেটি, জোরে বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো আজকের মাহফিলে বসে ওয়াদা দেন আমাদের শুরুতে যতদিন বাঁচব আমার মাওলারে জীবন দিয়ে ভালোবেসে বাঁচব, রাজি আছেন না নাই, আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আপনি কি জানেন এই পৃথিবীটা এত বড়, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, এমনকি আমার নবী বলতে পারে না পৃথিবী কত বড়। যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন
এই পৃথিবী যত বড় দেখেন পুরা পৃথিবীটা আপনি সুবহানাল্লাহ বলার সাথে সাথে নেকের দ্বারা আমার আল্লাহ ভরপুর করে দিবেন। তাহলে পৃথিবী কত বড় আজব বলতো কোন নবী জানে না, আমার আল্লাহ ছাড়া কোন ফেরেশতাও জানে না। আল্লাহ তার পৃথিবীতে এমন এমন জায়গা রেখে দিয়েছেন, কোরআন শরীফের অনেক কিছু আছেন যেগুলো ফেরেশতাও জানে না নবীরাও জানে না, যার অর্থ যেরকম ভাবে আপনারা সূরা বাকারার প্রথমেই আপনারা পড়েছেন আলিফ লাম মিম, আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কুরআনের অনেক হরফ আছে, হরফে মুকাত্তাআত বলা হয় যাদেরকে, এমন এমন শব্দ আছে, ওয়ার্ড আছে যেগুলোর অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি ফেরেশতাও জানে না। মারহাবা বলতে পারেন না, আপনাকে মন খারাপ এক চাষা মুখ কি খোলে নেই, নিয়ত করছে খুলবো না। অনেক চাষা আছে দেখবেন বাইতে বললো গেঞ্জম করে বজায় বইয়া চিন্তা করে বুড়ি রে তো ঘুষাই মুসাই ধুয়ে গেলাম, ওটা আছে না গেছে, সব বাপ ওই বুড়ি চুরি বাপ, এখন চিন্তা করেন জান্নাতের মাঠে বইছেন এখান থেকে উইটা যে ডাইরেক্ট জান্নাতে যাবে, এরপরে সোবান লাস্টে করে চাষা পেটু কথা কন যে আর চুপচাপ করে মাফলারটা গায়ে দিয়ে আর এমনি বাগুন বেসার মতো বয়ে গেছে, কথা কন একটু একটু নে দানছে না নোয়া যাই এক করে আমি যাই তাই লাভের মতো বাইতে লয়ে যাবেন কি ছাতা কর বাজারে যান আপনি পকেট ভর্তি টাকা লয়ে যদি ঘুরে বাজার করে না আয় বল বোর ফোন না খাইতে যে মগা তুই বাজারে গেছিস নিকা তুই টাকা পকেটে করে ফেরত নিয়ে আয় বছর এ কথা কান না কেন তো ওয়াজে আইছে টন কে টন সব লয়ে বাইতে যান কালকে কবরে যাবেন কবরটা জকজকা ফকফকা দুধের মতো সাদা হয়ে যাবে। কিছু কিছু লোক আছে একবারে কুদ্দুসমের মতো বইয়ে দেয় চুপচাপ করে কিচ্ছুই করে না ওরা, কিন্তু আপনি কি জানেন এই জান্নাতের বাণীকে একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ গাছ লাগাই দিবে। ইলিয়াস রহমাতুল্লাহ কলিজার টুকরা, কলিজার টুকরা কর্ণধর শায়খ জাকারিয়া রহমাতুল্লাহ আল্লাহর কুতুব, বাংলাদেশে তো অলির অভাব নেই আর আপনাকে টাঙ্গালি তো অলি অনেক অনেক অলি আর মানিকগঞ্জ যাবেন পোলাই অলি পোলাই পি পোলার বউ পি ওই পিড়ার বউ ওই পিড়ার বউ পি ওই পিড়াই পি নাতি পি এক ঘরের ভিতর শতজন পি একটারও দাড়ি মোছ নাই কথা কন না কে তবে শোনেন পীর এত সহজ পীর ছিলেন শায়খ জাকারিয়া আল্লাহর কুতুব খান কিতাব লিখে গেছে ফাজাইল আমাল আমি লন্ডন গেছি ব্রাইটন আল্লাহ আমাকে নিয়েছে লন্ডন ব্রাইটন যাই দেখি ইংলিশে ফাজাইল আমাল কিতাব আল্লাহ আমাকে সিঙ্গাপুর নিয়েছেন সিঙ্গাপুর যাই দেখি প্রত্যেকটা মসজিদে ফাজাইল আমাল কিতাব তখন ওইখানে বসে দুই কাত নামাজ পড়ে কানছি আর বলছি মালিক এই কিতাবটা লেখার আগে আল্লাহর কুতুব কি পরিমাণ চোখের পানি ফেলছিল কি পরিমাণ চোখের পানি ফেলছিল পৃথিবীর এমন কোন দেশ নাই তার হাতের লেখনে যায় না কেউ না কেউ বিমানে বইয়ে নিয়ে মসজিদে ফেলাই দিয়েছে কথা কর না কে বেজান পৃথিবীর অনেক দেশ আছে মসজিদে একটা কোরআন শরীফ তালাশ করে পাবেন না কিন্তু ফাজাইল আমল কিতাব পাওয়া যায় কথা বলেন না কেন আরো জোরে বলেন মন খারাপ খারাপ দেখে লাভ নাই এই দুনিয়া ছেড়ে যাই তুই ঠিক না বেটি সুখে থাকে না দুঃখে থাকে চলে যেতে হবে কেউ আপনাকে ধরে রাখতে পারবে না পৃথিবীর এমন কারো শক্তি নাই আপনাকে ধরে রাখতে পারে বরঞ্চ আপনি বেঁচে আছেন এটা আশ্চর্য মনে করেন মরে যাওয়া আশ্চর্য না কথা বলেন না কেন তাহলে আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন ইনশাল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো এবার একটা আওয়াজ দেন বাংলাদেশে নতুন করে একটা নাস্তিকের আবির্ভাব হচ্ছে নতুন করে একটা নাস্তিকের আবির্ভাব হচ্ছে বাইজিদ খান পণ্ডিত দল
এটা হাদিস মানে না, কোরআন মানে। এদেরকে কি বলে জানেন? হিজবুত তাওহীদ। কি বলে? হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। কথা বলতে হবে মুসলমানের বলা। হে উলামা একরাম, এখনো সময় আছে? ওই এত বড় 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 দাজ্জালের মতো কথা বলে সরকার ওরে নিয়ে মাথা কামায় না, উলামা একরাম স্টেজে কথা বললেই তার বিরুদ্ধে মামলা হয়, হামলা হয়, মাদ্রাসায় তালা মারা হয়, জীবন যা, যৌবন যা, বিবি যা, সন্তান যা, এই হিজবি তাওহীদের কপালে জুতার বাড়ি মারবো। কাকে রাজি আছো? দু হাত লাগাকে দেখো। আওয়ামী লীগ করি করবো, আমার শাশুড়ি শেখ হাসিনার দল করো, অসুবিধা নেই, বিএনপি করবা করো, খালদা ফর দল করো, চাষা ঈশ্বর চলে গেছে নাঙ্গল ঘাড়ে নীতি নীতি করো, কোনো বাধা নাই, দাড়ি পাল্লা করবা করো, ইসলামী আন্দোলন বাংলাদেশ করবো, হাত পাখা করো, এটা লাগে গরমকালে, কোন সমস্যা নেই। কিন্তু আমার নবী কিনি আর কোরআন কিনি রাজনীতি করলে তোর জাগায় পিড়ে নুলে বানাই হলাম। কয় হাদিস মানি না কোরআন মানি, ওরা বলে নতুন করে ইসলামের পূর্ণ উত্থান করব। হারামের ঘরে হারামি, ওই এখনো পর্যন্ত পাঁচ অক্ত নামাজই পড়ে না, শয়তানের নাই মুখে দাড়ি, পারে না সহি করে সাইড কালেমা পড়তে, পারে না সুরা ফাতিহা পড়তে। ওই মাদ্রাসার একটা ছাত্র কাছে যদি ইন্টারভিউ দেয়, শয়তান যেটা হ্যাঁ মেরে সেস, ওই শয়তানের স্যার মেরে যেটা সেলিম, হে বড়া সেলিম যেটা, এই যে শয়তান রায়, এই শয়তান রায় এখনো পর্যন্ত সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কথা কম না কেন? এই মাদ্রাসার একটা কিরাত খারাপ ছেলে কাছে ইন্টারভিউ দেবে, আরে ঘুষাই তো ঘুষিতে নাক সবরা ফাটাই লাগবে, এ তুই জীবনে মাদ্রাসা পড়ছর হারামি কথা, এই সেলাই কই করে ঘুষাই, কথা কন না কেন? এই বাতপাটটা বলে ইসলামের কর্ণ ধরে কার কাছে কমতাই কয়, কইতে গেলি তো আপনারা কইবেন এগুলো কয়, এগুলো না কইলে সাসা তোমার নামাজ হতে কোনো কাম হয় না, কথা কন না কেন? দিন এখন দুই ভাগ হয়ে যাইতেছে, ডিভাইডেড হয়ে যাইতেছে, জীবন যা কার থাক সব মেনে নিব, কোরআনের বিরুদ্ধে কথা কইলে আর পিটাইয়া নুলা বানাই ফেলাবো। রাজি আছেন না? আছেন? আল্লাহু আকবার করে বলেন দিদি। ও যদি সৌদি আরবে জন্ম নিত ওই সেলিম, ওর ট্যাবলেটের মধ্যে গালা হলে একটা জাতা দিয়ে মেরে নিত। কিন্তু আমার শাশুড়ি শেখ হাসিনা তো এগুলো রেখেছে, কইব না, কইব মামুন হাকে জেলখানায় ফেলাই ফেলাই যে মুরগি পসার মতো পসাইব, লুলা বানাই সারব, কথা বলেন না কেন? আলেমুল আমার যতই মারেন কাজ হবে না, কেন কাজ হবে না জানেন? এরা এই কোরআনটারে বুকের মধ্যে নিয়ে জেলখানায় ঢুকছে, প্রতিদিন দাঁড়াই দাঁড়ায় আমার মাহবুবের কোরআন নফল নামাজে পড়ে, বাহিরে থাকলে হয়তো হাদিস করার লাগতো, ছাত্রদের ক্লাস করার লাগতো, পুরো সময়টা মৌলারে দেয়, পুরো সময়টা আল্লাহরে দেয়। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে এদেরকে যদি আপনি জেলখানায় নেন, ওরা বইয়ে থাকবো না, ফাজাইল আমল কিতাবের ছয় উসুল ঠিকই বর্ণনা করবো, কথা বলেন না কেন? মাসিক ইস্তেমা যেই তারিখে করতো, সপ্তাহে গাছ যেই তারিখে করতো, ওই তারিখে ঠিকই ওরা করবো, কেউ না শুনলো ফেরেশতা গুলি করে, কথা বলেন না কেন? আপনি ভাবতেছেন এখানে এই কটা লোক হয়েছে না, এখানে কোটি কোটি ফেরেশতা খাড়াই রয়েছে, কেউ আমার রোজ না শুনলো ফেরেশতারা শুনতেছে, এই মনে করে দাওয়াত তাবলীগের কাজও জেলখানার মধ্যে হবে, মারহাবা বলতে পারেন না? আলেমুল আমার জেলখানে যে চুপ করে থাকে তাই না? ইসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছিল কি জুলাইখারে আকাম করে আস্তে কথা কইলে লুল হয় মারবা চাচা, আকাম করে গেছিল বরঞ্চ জুলাইকা হারে খালি প্রেম পত্র দিছে, তোমার হাতের নালা গলি এত ভালো লাগে রে সুভাষ হই একবার কাছে রে, কথা কন না কেন? এটা আমার কথা না, কোরআন শরীফের কথা, হাত হাত ধরে বের লোকে হাত দেওয়া দিব, তোমার হাতের লালা ইস কি সুন্দর আল্লাহ বানাইছে রে, জুলাইকা কয়, জুলেখা কয় আস্তাক ফোর, আপনার স্বামী আছে না দেখেন, খারাপ লাগতেছে
আস্তে কথা কইলে লুলু হই মরবে না কইছি, কোরআনের কথা কইতে কইছি, হক কথা যদি না কর না মরার পরে আগে হাত করে মরবেন। হসপিটালে কেউ আপনার দেহের মতো নাই, কথা বলেন না কেন? বার্ডেন হসপিটালে নাহের ভিতরে নল, গালের মধ্যে নল, পিছন দিক দিয়ে নল, পিছন দিকে কেন ডুহায় ওটা ক্লিয়ার করার লাগে, কথা কান না কেন? নাক দিয়ে ডুহায় তোমার খাওন দেওয়ার লাগে আর পাতার দেওয়ার লাগে, আকাম করবা দুই দিক দিয়ে ঢুকাইব। আল্লাহ আকবার বলতে পারেন না? আমার মালিক কত বড় চালাক তাই দেখেন, আমার মালিক, আমার মালিক কত ক্ষমতার মালিক। আমার আল্লাহ যদি বাতাস কিনা ইউজ করা লাগতো, আমি ইলিয়াস রহমান জিহাদির, তোমার যদি বাতাস কিনা ইউজ করা লাগতো সারা দিন কয়েক টন বাতাস কিনা চাচা তোমার বাইসে থাকা লাগতো, মাগনা বাতাস পাইছো তো খরচ করো, আর কোরআনের বিরুদ্ধে দাম দাম করে বোমা মারো, হুজুর বাইকেলে বাস দাও, আর মনে মনে ভাবো আল্লাহর দেশ শরীর আল্লাহর দেশ সব আমরা খরচ করি চিংকেন পাকা চিংকি চিংকি চাপা। বাতাস কিনে যদি নল লাগতো, এই যে দেখেন বাতাস কেনা লাগে মাঝে মাঝে হসপিটালে বইয়া, ওই যে বাতাস মাঝে মাঝে কেনা লাগে এক বোতল আড়াই লিটার থেকে 3,000-7,000 টাকা এক বোতল বাতাস, আইসোর ভিতরে একদিনের বাতাস আপনার প্যাডে ঢুকাইবো আর বাইর করবো আড়াই লক্ষ টাকা। এই আইসোর ভিতরে যেই বাতাস ওটাও কিন্তু আমার মাওলার দেয়া বাতাস, কথা আসতে কইেন না, খালি একদিন কিনে নিছেন 2,50,000 টাকা লাগছে। যান আপনি বার্ডেনে যাই দেখেন এমন এমন হসপিটাল আছে 2.5-3 লক্ষ টাকা লাগে আইসোর ভিতরে। আমার মালিক বলে আমি তোরে মাগনা খাওয়াই, মাগনা বাতাসটা যেই তুই আমারে কেমনে ভুলে তুই বছরের আধার শুনে শুয়ে থাকিস, তোর কি একটু লজ্জা লাগে না? তুই ঘরের মধ্যে আমার বাতাস খাস, বাইরে আমার বাতাস খাস, মাগনা পানি খাস, মাগনা সব খাস, এরপর আমার সাথে কেমনে গাদ্দারি করে, আমি তোর কি ক্ষতি করছি বান্দা? আমি 24 ঘন্টার ভিতরে মাত্র 17 রেখাত নামাজ পড়ে যাচ্ছি, 17 রেখাত নামাজ যদি তুই ঠিক মতো পড়স ডাইরেক্ট আমার জিম্মাদারিতে তোরে জান্নাতে নিয়ে যাব। তোর এটা কষ্ট হয়ে যায় বান্দা? তুই বুঝবি একদিন, কবে জানোস? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কোরআনে অনেক কষ্ট পাই আয়াতটা নাযিল করছে, এই বেঈমান আবু জাহেল যেদিন বলছে হে মুহাম্মদ মরার পরে কি ছাতা হইব রে উদ্দা নাই, আর তুই কস কবরে উফরাতুম মিনান নার রজতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরটা হবে জাহান্নামের টুকরা, কারো কারো হবে জান্নাতের টুকরা, এটা বাউতাবাজি কথা মিথ্যা কথা, এগুলা কবি তোর গাল ভরায় লাগে, কথা তো বাস্তবই। আপনার কবরস্থান আপনার 10 বছর আগে আপনার বাবার হয়েছে বাস্তলায় গাছতলায় যেই আর দিও ভাই, ঠিক না বেটি? তাহলে আপনারা আমরা যে কই যে কবরে আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবরটা হবে জান্নাতের টুকরা, কারোটা হবে জাহান্নামের গর্ত। কই কোনদিন এত কবর খুঁজলেন, একটার উপরে 30টা কবর দিলেন, কোন জাহান্নামের একটা কয়লা তো দেখলেন না বাবা? এই যে বড়িটা দেখেন না, কুত্তার দাম আছে বড়ির সেই দাম নাই, কথা কর না কেন? জোরে কর, এই বড়িতে কিন্তু কিছুই হইব না, এইটা বা যেটা হওয়ার সেটা ঠিকই হইতেছে, কথা বলেন না কেন? বাজানরে তখন আমার আল্লাহ বললেন নবীজি বেঈমানকে ভালো করে বলে দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এমন একদিন আসবে তোমার জীবনে সবাই তো আমায় ফেলে আসবে কবুল, সবাই তো আমায় ফেলে আসবে কবুরে, ওই কবরে আল্লাহ সারাকে হানা, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
একমাত্র আমি সারা তোর খবরে কেউ নেই, তোর ছেলে মেয়েকে বাড়ি গাড়ি করে দিয়ে আসছ। এই যে মোহাম্মদ আলী সাহেব কোটি কোটি টাকা সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে গেছে, ছেলে মেয়েকে দিয়ে গেছে, কয়টা ছেলে নামাজ পড়ে দোয়া করে হিসাব করে দাও কত করে না কেন, কিন্তু ছেলের নামাজ না পড়লে তার কিছু আসে যায় না। সে এমন ছেলে জন্ম দিয়ে থেকে গেছে মাদ্রাসায়, রাইতে আড়াইটা তিনটার সময় কোরআনকে বুকে নিয়ে যখন এরা সিল্লানি দিয়ে কান দেবে মালিক মোহাম্মদ আলী সাহেবকে মাফ করে দাও না, একটা ছেলের চোখের পানির খাতিরে তার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করণীয় গঠন, মরার পরে কাঁদবা তুমি হাসবে ভুবন। তুমি মরলে কবে কুত্তায় মরছে হি হি মিষ্টি বিতরণ কর, এমন জিন্দেগি দরকার নাই। কথা বলে না কেন, কষ্ট হইতেছে তাকান এদিকে, কোন দিকে চোখ ঘুরাবে না, শুধু আমার দিকে বলবেন এই জমিনের মালিক কে বাবা। মনে করে কষ্ট নিয়ে বলে গেল, আমি ইলিয়াস রহমান জাহানি, আমার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি টাঙ্গাইল কালীহাতি। তবে টাঙ্গাইলের মানুষের মন অনেক ভালো, অনেক ভালো, আমাদের গোপালগঞ্জের চাইতে অনেক ভালো, কারণ আমি এত বড় বড় মাদ্রাসায় এত বড় এক একজন ব্যক্তিত্ব শিল্পপতিরা শুধু টাকা হইলেই কুত্তা বিলাই কেনে না, এরা জান্নাত তো কেনে, আমি এখানে আসার পরে বুঝলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না, আর এখানে আসার পরে আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, সেটা কি জানেন, এইখানে এত দাওয়াত তাবলীগের সাথী ভাইরা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই দাওয়াত তাবলীগের জন্য আমার নবী মায়ের খাইতে খাইতে দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আমার নবী দাঁত ছাড়া উঠবে, শুধু এখন দিনটা নরম করে কাঁদবেন বাজান। আমার নবীর কথা শুনে যদি কেউ কামড়ে ওই লোকটা কোনোদিন জাহান্নামের কোনো জরুরি কিয়ামতের মাঠে আমার আল্লাহ মনে একটা ওয়াজের আয়োজন করবে, আল্লাহু আকবার করে বলেন তো, ওই ওয়াজের প্রধান বক্তা থাকবে আমার নবী, ওই ওয়াজের সভাপতি থাকবে আমার আল্লাহ। এ এটা একটা কমুয়ার যদি আল্লাহ আকবার আসতে কোন ঠিকই বাতে কবে মরবে না, রেডি, ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে নবী দাউদ, ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবে সমস্ত 1,24,000 পয়গম্বর, ওই মাহফিলে যেই চেয়ার সাজানো হবে এইরকম দুনিয়ার 10টা দুনি এক জায়গায় করলে যতগুলো জায়গায় এতগুলো জায়গা নিয়ে খালি নবীদের চেয়ার পাতানো হবে, এরকম 10টা পৃথিবীর সমান এক জায়গায় করলে যতগুলো দুর্গ প্রস্ত জায়গা এতগুলো জায়গা নিয়ে আপনার আমার জন্য স্টেজ করা হবে, এক একটা চেয়ার আমার আল্লাহ মণিমুক্তা হীরা জওহর পান্না দিয়ে বানাবে, ওই একটা চেয়ারের যে একটা পায়া 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 চিনেন না, কি বলে আপনাকে টাঙ্গাইল কি বলে পায়া, হাদিসে আসছে ওই একটা পায়া যদি বিক্রি করা হইতে পৃথিবীর কোন মালের সাথে এই পৃথিবী 80,000 বার বিক্রি করা যেত, একটা পায়ার মূল্য ওই পায়া, আপনি বলবেন ওই চেয়ারে, আমি বলবো এই হুজুর বলবে, আল্লাহু আকবার বলতে পারেন না, আজকের মাহফিলের সভাপতি আপনাকেই হুজুর হাবিবুল্লাহ মেসবা, কিন্তু ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং আমার আল্লাহ, ওদিনকে পরাণ বইরে আমার মাওলারে দেখবে, আল্লাহ পরাণ বইরে দেখাবার জন্য এই মাহফিলের আয়োজন করবে। এতদিন খালি ইলিয়াস রহমান জিহাদির আপনারা ইউটিউবে দেখছেন তাই না, টিভিতে দেখছেন, পর্দায় দেখছেন, কিন্তু এখন আজকে 1.5 থেকে 2 ঘন্টা সরাসরি দেখবেন, এর চাইতে মজার কি থাকতে পারে, এতদিন শুধু আমার মাওলারে কোরআনে দেখছি, কোরআনে কোরআন যখন আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب
لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ এ আপনজন কোরআন পড়েন আল্লাহ কয় আমার সাথে কথা কয় আমি ওর সামনে বইয়ে থাকি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পঞ্চাশ তোমার জন্য আল্লাহ হাত ধরে কয় তুই যা কইছিস না সাদাক তাই আব্দি একবার সত্য কথা কইছ তাফসীর দালান খুলে দেখেন বানানো কথা আমি কই না যখন আপনি বলেন আল্লাহ রহমান রহিম আল্লাহ কয় সাদাক তাই আব্দি আর সত্য কথা কইছ আমি রহমান আমি রহিম মালিকি আমি দিন আল্লাহ বলে ঠিক কথা কইছ আমি দুই মালিকের দিন যখন আপনি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ ইবাদত তোমারই করি আল্লাহ তখন চুপ করে থাকে বান্দা একটা অর্ধেক অর্ধেক মিথ্যা কথা কইলি তখন আবার নামাজের ভিতরে দুই ধারে কানের দুই ফেরেশতা কয় আল্লাহ কেমনে কইল ও নামাজতে বাইরে যাই ও পরের বয় পরের পিছনে যদি আইটালা বাড় দিব কথা বলেন না কেন ও দোকানে যাইয়ে মানুষের ওজনে কম দিব ও যাইয়াই প্রথম মানুষকে থাপ্পড় মারবো ও প্রথম যাইয়াই ওই মহিলা নামাজটা শেষ করে যাইয়াই একজনে গীবাত করবো ও যাইয়াই স্বামীরে কষ্ট দিব কথা কান না কেন তখন ফেরেশতাকে হয় আল্লাহ তুমি যা জানো আমরা তো জানি না কল সুবহানাক লা ইলমা লানা আল্লাহ তুমি যা জানো আমরা জানি না এই জন্যই তো তোমার নাম আল্লাহ আপনাকে মন খারাপ কি লিখে আল্লাহ আকবার কইলেন না আপনি যতবার আল্লাহ আকবার কইবেন এই কোরআন হাতে নিয়ে কইছি দাঁড়ান একটু পাম দেই দেই জরুরি যতবার আপনি আল্লাহ আকবার কইবেন সুবহানাল্লাহ কইবেন আপনাকে আল্লাহ এত বড় করবে আল্লাহ আকবার বলার সাথে সাথে আল্লাহ আপনার জান্নাতটা সাজাইতে থাকবে আল্লাহ বলে কি জানেন বান্দারে তুই আমারে বড় করছ আমি তোর ছোট রাখবো না আমি তোর ছোট রাখবো না তাহলে ধরেন এতদিন কোরআন শরীফ আপনি দেখে দেখে পড়লেন দললেন সুমা দিলেন বুকি লাগাইলেন কোরআন শরীফ বুকি লাগাইলে মনে করবেন আমার আল্লাহরে বুকি লাগাইলেন এতদিন দললেন শুইলেন কথা কইলেন আল্লাহরে তার আমার দেখিনি দেখছি বাজান যেদিন দেখবো ওই দিনকার মজা আমি বুঝাইয়া কি কমাই নাফাক জবান দিয়া পৃথিবীর কেউ বুঝাইতে পারবো না আমার আল্লাহরে চেয়ারে বসা দেখে কেমন লাগবে তবে এখন একটা অনুভব করেন মনে করেন আমার আল্লাহ আমাকে এখানে যে কোনো জায়গায় বসে রয়েছে ধরে নেন নাইবে নবী যখন আমার ডান পাশে সভাপতি বসা এর মধ্যে চেয়ারেই আমার আল্লাহ বসে থাকবেন আপনারা যেভাবে আজকে সভাপতির দেখতেছেন আমার মওলার এইভাবে দেখবেন তারাও না হাদাল কামার হাদিসে আসছে চন্দ্র যেভাবে তোমরা দেখো আমার আল্লাহর ওইভাবে দেখতে পারবা তারাও না দেখতে পারবা হাদাল কামার আসমানে চন্দ্র যেভাবে সবাই দেখে কেউ একটু কম বেশি দেখে না কেউ যদি ৫০০০ ফুট উঁচাও হয় আর কেউ যদি এক হাত লম্বাও হয় ওই লোকটা পিছনে বইয়া চন্দ্র যেভাবে দেখে ওইভাবে সবাই আল্লাহকে সমান দেখতে পাবে কি কত করে না 15 তারিখের চাল একজনে ধরেন 500 হাত লম্বা ওইটার পিছনে যদি এক হাত লম্বা বেড়া খাড়াইয়া চাল দেখতে চাই কেউ কি কম বেশি দেখবো কেন উনি এমন এক জায়গায় লটকে রাখছে চাল না সবাই এইভাবে তাকাই দেখবে ঠিক ঠিক আমার আল্লাহ বলে হ্যাঁ তারাও না বদল কামার চন্দ্র তারিখ 15 তারিখের চন্দ্র যেভাবে দেখে বান্দায় আমাকে জান্নাতের ওয়াজে বই এইভাবেই দেখবে আল্লাহকে দেখার নিয়ত আছে তাহলে এখন চোখের পানি রেডি করেন এ আল্লাহরে দেখতে হইলে চোখে পানি লাগবে না দেখেন দেখেন না বাজান দিবার আমার দিকে তাকান আমার আল্লাহ বলবেন আজকের মাহফিলের বিশেষ বক্তাগণ কই আ নবী মুসা আ নবী ইদ্রি রেডি হ তুই সারা জীবন আমি আল্লাহরে খুশি করার লেগে রোজা রইছস ওয়াদকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু সিদ্দিকান তোর আমি সিদ্দিক বলে ডাক দিছিলাম এই ইদ্রিস আজকে তুই প্রমাণ কর তুই যে সিদ্দিক আমার প্রিয় বন্ধু প্রমাণ কর তোর কণ্ঠ দিয়া ইদ্রিস আলাইহিস সালাম শুরু করবেন তারপরে যে কোরআন তারপরে যে কিতাব নাযিল হয়েছিল সহিফা তেলাওয়াত শুরু করে দিবেন আমার আল্লাহ বলল ওটা বাদ দে কোরআন শরীফ পড় এখন প্রশ্ন আসতে পারে ইদ্রিসের পরে নাজিল হয়েছে সহিফা কিতাব কোরআন নাজিল হয় নাই অনলি ওয়ান একজনের পর কোরআন নাজিল হয়েছে তার যখন কবি তুই কোরআন থেকে পড় ইদ্রিস করতে বলবো আমার আল্লাহ আস্তাগফিরুল্লাহ আন্তাজে ফতোয়া দেবে
কি আপনার মতো বল ঠুল, আমার মতো বল ঠুল? আল্লাহ কইছে তুই কোরআন থেকে পড়, পড়তে দেরি হবে, এক সেকেন্ডে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে ইদ্রিস নবী, এক সেকেন্ডে হাফেজ হয়ে যাবে। ইলমে লদরির দ্বারা এই পৃথিবীতে 30 পারা কোরআন হাফেজ হয়েছে এক রাতে, জানেন সে কে? জুনায়েদ বাগদাদি। জোরে কর মারহাবা। জুনায়েদ বাগদাদির মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না। যেই বেটা বাগদাদ শহরে, হেই পৃথিবীতে এখন সবচেয়ে বড় কুস্তিবিদ যার একটা ঘুষির ওজন 2.5 মণ, আর জুনায়েদ বাগদাদির একটা ঘুষির ওজন আসলে 8.5 মণ। বাহ বাহ বাহ, সাসা আক করে রেছে, আবার কি কয়, ঘুষি আবার 8.5 মণ কেমনে হয়? পাকিস্তানের পেস বোলার সোহাইব আখতারের বলের রেঞ্জ যদি থাকতো 125 রেঞ্জ যদি থাকতো তার বলের, সোহাইব আখতারের পাকিস্তানের বোলার, এটা মাপলো কেমনে? কম্পিউটার দিয়ে। কথা বলে না কেন? আমাদের দেশের সাকিব আল হাসান না, উনার বলের রেঞ্জ 101, এটা মাপলো কেমনে? কম্পিউটার দিয়ে। আমার মওলা তার কুদরতি হাত দিয়ে তার ওলিদের ঘুষির ওজন মাপতে পারে না, বুঝি না? কথা বলেন না কেন? যদি কোন হেগোটা কেমনে মাপলো কমু, 8 মণ ওজনের পাথর দিয়া গুটা দিলে যেই ওয়াল ভাঙছে জুনায়েদ বাগদাদি, ওই ওয়াল ঘুষি এক ঘুষি দিয়ে গেল। ওই জামানায় তার কম্পিউটার ছিল না, সব বাদ দেন, এই ডিজিটাল যুগের আগের একটা যুগ আছিল, আপনারা বুড়ারা চিনেন, হ্যারে মোহাম্মদ আলী কেলে, নাম শুনেন নাই? উনি বাংলাদেশে আসছিলেন বিরুদ্ধ বয়সে, মোহাম্মদ আলী কেলে, যার একটা ঘুষুই ওজন ছিল 4.5 মণ। পাকিস্তান এই তো চাচা আমার চিঙ্কেল পাকা চিফি চাচা হতে যদি থা আমার চাচা বিজে লাইছে কার কথা কইছি। এ তোরা যে আজকে মেসির পিছনে পিছনে দৌড়ে আস, মেসির পায়ে বল গেলে দে দুল্লা ভাই দে দে একটা মাইরে দে মাইরে দে 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 দে, মেসির কাছে বুন বিয়া দিছ এ হারামি, নেইমারের কাছে বুন বিয়া দিছ না? এ মেসির লেগে এত পরান পরে, মেসির পতাকা তুই বানাস 5 কিলো 6 কিলো, নিজের বাড়িতে তোর বাড়িতে করে নিজের বাড়ি বন্ধ 5.5 কিলো পতাকা বানায়, নাউজুবিল্লাহ কইতে পারেন না? 7.5 লাখ টাকা খরচ করে পতাকা বানায়, হালাকি আমার বাংলাদেশের একটা পতাকা কোনো কোনো বিল্ডিং এর সাথে দেখি না, কথা কর না কেন? হালাকি মেসির এমন একটা দেশ যেই দেশে কোনো বিয়ে নাই, যে যত বিয়ের আগে বাচ্চা জন্ম দিতে পারবে সে তত শক্তিশালী, যত যার যা জন্ম দিতে পারে ওইটাই বলে বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ আস্তে কই, খেতার নিচে লজ্জা লাগে না? ওই দল করস তোরা বেটা। ব্রাজিল এমন একটা দেশ যেই ব্রাজিলে প্রথম আমার নবীর বিরুদ্ধে যখন ফ্রান্স যখন আমার নবীর বিরুদ্ধে ছবি করলো, নবী নিয়ে ব্যঙ্গচিত্র করলো, ব্রাজিল প্রথম তাকে সমর্থন দিয়েছে। ফ্রান্সের যে আল্লাহ ডুবাইছে, এমনি আমরা ডুবাই নাই তো? গত বছরও আমার নবীর এনে তারা ব্যঙ্গ করে। এই জাত যদি জিততো এইবার অগো ফিফার, অর্থাৎ এই যে কাপ, এই কাপের 50% টাকা মুসলমানের বিরুদ্ধে খরচ করত। আল্লাহর বিচার কঠিন বিচার, কথা কন না কেন? আলহামদুলিল্লাহ বলেন, বাজান্দে সোনায় বাগদাদির নাম আপনারা শুনছেন, এখন দিলটা নরম করেন। ও যুবক ভাইরা, তুমি ভাবতা যে হুজুর আমি নেশা করিয়া জীবন শেষ করে দিছি, হুজুর নেশা করি আমার জীবনটা শেষ, আমার চাইতে গুনাগার আর কেউ নাই। যুবক ভাই রে, তুমি আমার কাছ থেকে নাও, তুমি জুনায়েদ বাগদাদির চাইতে বেশি গুনা করো নাই। প্রতিদিন সকালবেলা জুনায়েদ বাগদাদি মদ দিয়ে গোসল দিত, ওমর ফারুকের কথা তোমরা জানো, হযরত ওমর ফারুক প্রতিদিন বাবা মদ দিয়ে গোসল করত, মুসলমান না মারিয়া নাস্তা করত না। সেই জানোয়ার ওমর যদি আনোয়ার হয়ে জান্নাতি হয়ে যাইতে পারে, আজকের মাহফিল তোমার জন্য জান্নাতে টুকরা হয়ে যাবে। জুনায়েদ বাগদাদি আল্লাহু আকবার জোরে বলতে পারে না? জুনায়েদ বাগদাদি এত বড় কুস্তিবিদ ছিল বাবা, প্রতিদিন জুনায়েদের সাথে কুস্তি লাগতো, জুনায়েদের পিঠকে জমিনে কেউ ঠেকাইতে পারতো না, 8.5 মণ ছিল তার ঘুষির ওজন, কেউ যদি এখানে ঘুষি দিত গালের চল ভাইঙ্গা দাঁতের লাগে মিলে যাইত।
এই জন্য জুনায়েদকে কেউ কুস্তি ছাড়া ঘুষাঘুষিতে নিত না, কুস্তির প্রতিযোগিতায় নিয়ে যাইত জুনায়েদকে। বাবা এ যুবক ভাই আয় আমি তোর পাও দূরে ধরছি। ও যুবতী কিসের রূপের বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও, তুমি শিল্পপতির বউ, লাখপতির বউ, তুমি কোটিপতির বউ, মারে যেই আলমারিতে তোমার লাখ টাকার গহনা আছে গো মা, ওই ঘর থেকে ইলিয়াসুর রহমান জেহাদির মায়ের মতো সাদা পাঁচখানা কাপড় লয়ে বিদায়। দরখাস্ত করতেছে, এত দ্বারা জানানো যাইতেছে যে জুনাইদের সাথে যারা কুস্তি লাগবে তাদের মধ্যে আমি একজন। বাজানদের কুস্তির মাঠের ফরম পড়তে 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 একটা ফরম চলে আসলো, আমার রসুলের বংশের মানুষ জাবের ইবনে আব্দুল্লাহ। বাজানরে আজকে একটু ভালো, কালকে একটু ভালো, যদি বলেন এই ঘটনা আপনি কেমনে জানলেন? আমি বাজান তার এক সপ্তাহ পরে গেছিলাম বাজান মাহফিলে, আমারে বলে আপনি তো মায়ের ওয়াজ বেশি করেন হুজুর, আমাদের পাশের গ্রামের ঘটনাটা একটু বইলেন, যারা মার সাথে বেইমানি করে গৌরে বেশি ভালোবাসে ওদের কানের মধ্যে পানি যাবে। অনেক যুবক আছে বিদেশ যাইয়া বোন নামে অ্যাকাউন্ট করে, মা বাপরে একটা টাকাও দেয় না। যুবক ভাই আমি তোর পাও দূরে ধরছি, এই যে তোদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেন বানাইছি জানো? আমি ইনকাম টাকা করি ঠিকই, আমার মায়ের একটা পানের খিলিও খাওয়াইতে পারি নাই, আমি আমার মায়ের জান্নাতে খাওয়াবার জন্য বাবা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। বাজার আজকাও মসজিদে 120,000 টাকা টাইলসের বিল দিয়া এই ওয়াজাইছি। আপনারা যে হাজিয়াটা পাঠাইছেন না, ওটা মসজিদের বিল দিয়া সাথে আরো 20,000 টাকা বইরা, তারপরে বিল দিয়া আজকে ওয়াজ রওনা দিছি। বাবা আমি রাত্রে কামাই সকালে বিল দেই, আমার মতো বক্তার সমালোচনা করেন না। আপনাকে দুইটা পাও দর্শি, আমাকে টাকা হইলে বাবা আমরা মসজিদ মাদ্রাসা বাড়াবো, আর মমতাজ সাকিব খান আকিব খানের টাকা হইলে সিনেমা রহল বাড়বো। কথা কর না কে বাবা, আপনাকে পাও দূরে দর্শি। আমি এখানে যখন শুয়েছিলাম একটা ছেলে দেখলাম, অবশ্যই আমার প্রেমিক সে, এখানে মহিলা প্যান্ডেল আমার এক বোন বসে বসে ওয়াজ শুনতাছে। এত বাধা পুরুষের ভিতরে যাওয়া ঠিক না, অনেক রিকোয়েস্ট করে আমার দুইটা বোন, ওই যে ওয়াজ শুনছে মনে হয় কোনো ওয়াজে ইলিয়াস রহমান জেহাদির মার জীবনে প্রথম শেষ পিঠা খাওয়াইয়া চলে গেছে। আমি যেদিন মাদ্রাসায় যাবো আর আমার মার সাথে দেখা হবে না ভাই, দেখো তো একটু কান্না আসে কিনা। আমার মা আমারে দুধে রসে ভিজাইয়া ভিজানো পিঠা খাওয়াইয়া আমারে সকালবেলা আমার মা বিদায় দিয়ে দিল মাদ্রাসায়। আমি আর কোনোদিন আইয়া আমার মায়ের পাইনি। আমার মা পিঠা ভিজাই খাওয়াই দিয়ে বলছিল, আমি মা খাওয়াই দিলাম আর তোর সাথে কোনোদিন দেখা হয় না, কি তো একটা ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, আমি আপনাদের বন্ধু। আজকে আমার কথা কেন কান্দেন জানেন? এটা আমার মায়ের দু, আমার মা বলছিল ইলিয়াস রে যে দুধ দিয়া রসে রসে ভিজাইয়া তোর সিতাই পিঠা খাওয়াইয়া সকালে মাদ্রাসায় পাঠাইলাম। এ বাবা এই দুধের কসম তুই বল কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। আমি সেই ইলিয়াস রহমান জেহাদি, আমার মায়ের সাথে জীবনের এটা শেষ কথা, আর মার সাথে কথা বলতে পারিনি। আমার মা রে আমি 3 মাস পরে মাদ্রাসার থেকে আইয়া দেখছি এরকম একটা কাপড় পেশাই আমার মা মসজিদের সামনে ঘুমিয়ে রয়েছে। বেজান দে আজ আমার মার কথা বলতে পারি না রে তাল বেলি মেরা বাড়ি রে। আমার মা সকালবেলা বলছিল জিএসডি যাও গো বাবা যা, হাসিয়ে তুমি আমারে আর পাইবে না গো বাবা, যদি আমারে কোনোদিন ফিরে আইসে না পাও তুমি মায়ের জন্য কাঁদবা কবরের পাশে দাঁড়াইয়া,
আর মালিককে বলবা আল্লাহ আমার মা দুধে ভিজানো পিঠা খাওয়াইছে, আমার মায়ের তুমি জান্নাতে খাওয়াইবো। আমার টাঙ্গাইল কালীহাতির বাইরে আপনাকে এলাকার একটা বোন আমার জন্য রসে ভিজানো পিঠা লয়ে আসছে বাবা, তাদের সাথে আমার রক্তের কোন সম্পর্ক নাই। আর একটা যুবক আসছে বাবা, আমি ঘুমের থেকে উঠাইয়া আমার মসজিদে 1000 টাকার একটা নোট দিয়ে বলে হুজুর আমি ভাসাইল থানার থেকে আসছি। হুজুর দিনের বেলা আপনি আমাকে মাহফিল করছিলেন, সেদিন আমার পকেটে টাকা ছিল না, শুধু আপনার মসজিদে 1000 টাকা দেওয়ার জন্য আসছি। হুজুর আমার মা কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছিল মহিলা প্যান্ডেলে। হুজুর আমার মা আজকে অসুস্থ, দোয়া করবেন। আর একটা ছেলে বলে হুজুর আমি এই বাজারের ব্যবসায়ী, আমি প্রতিদিন আপনার ওয়াজ না শুনে ঘুমাই না। হুজুর আপনার মসজিদে আমি 500 টাকা দিলাম। আর একটা ছেলে পরীক্ষা দিছে বাবা, বলে হুজুর আমি ছাত্র মানুষ, আপনার মসজিদে 100 টাকা দিলাম। শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলবো, জীবনে আমার মসজিদে কিছু দিতে হবে না বাবা। গতকালকে সভাপতি কাম দেয় টাকা দেয়, সেক্রেটারি টাকা দেয়, কত ভাইরে টাকা দেয় বাজান। তখন মনে পড়ে আমার মা কি মেলা মিলে হয়ে গেল ইলিয়াস রে, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি সাইরে দিব, কত মা তোরে ভালোবাসবে, কত ভাই তোরে ভালোবাসবে। গত পরশু দিন আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম, গত পরশু দিন এক মা তার নিজের কানের তা খুলে দিয়েছে আমার মায়ের মসজিদে। শুধু দুইটা পাও ধরে বলছে যুবক আমি যদি মা হারে কান দি, তোদের যাদের মা আছে তুই মার হাতটা ধরে মাফ চাইতে পারবি না? পারবি ভাই, পারবি, তুই পারবি, পারবি, তুই যদি পারোস। এই কোরআন বুকি নিয়ে বললাম, কোন যুবক যদি তার বাবারে তার মায়ের বুকি নিয়ে কান দেয়, ওই যুবকের দোয়া ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল, কোন জায়গায় তোর দোয়া থাকবে না ভাই। আমি বলবো 2011 সালে আমি আমার বাবাকে কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় বাবারে বুকি নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। আমার বাবা স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা। এটা আমি বক্তা হইছি এলেমের বাহাদুরিতে তুমি কাঁদো না, এটা আমার বাবার দোয়ার কারণে তুমি কাঁদতাছো। আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে, আমার মতো কামদানো বক্তা কম আছে। কলিজার ভিতরে আঘাত করে আমার আল্লাহ আমার কথায়, এটা আমার বাবার দোয়া। আলেমরা কান্দে, দাওয়াত তাবলীগলরা কান্দে, সরমনেলরা কান্দে, সব দলের লোকই কান্দে। সভাপতি এই মাসের প্রতিষ্ঠাতার ছেলেরা সভাপতি এই মাদ্রাসার বহুতবার কাঁদছে, আমি দেখছি এখনো নাকটা টানতেছে। মনে মনে ভাবতাছে ওদের আমার বাবা তো না, আমি কই বাবা আমার বাবা না। শুধু দুইটা পাও ধরে বলবো আমি যদি পারি আমার বাবার বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে, তুমি পারবো না ভাই, পারবি না, পারবে যুবক? যে যুবকগুলোর বাবাই মাঠের মধ্যে আছে, যে যুবতীর মা তোমার মহিলা প্যান্ডেলে আছে, মহিলারাও দাঁড়াবা পুরুষ দাঁড়াবা, যে যুবকগুলো আছো তোমার বাবাই মাঠের মধ্যে জানো যে দুই বাপেট একসাথে অসন্ত আছো, দাঁড়াও তো ওই যুবকগুলো দাঁড়াও। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, দাঁড়াও যুবক, কপাল পরা তুই এত দেরি করে দাঁড়ালি কেন, দাঁড়া। যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও, শুধু এখন চোখটাকে রেডি করো, কান দাঁড়াই ধরে মনে মনে ভাবো আমার সাইতে এখন জান্নাতি বাইজির দোস্তামি আমার মতো আর কেউ নাই। আমি বলে গেলাম যাদের বাবার নাই কেউ আর কোনো যুবক নাই তোমার বাবাই মাঠের মধ্যে আছে, তুমি জানো এই যে ছেলেগুলা দাঁড়াইছে ওই বাপগুলা দাঁড়ান, যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে কইছে দাঁড়া, যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাবাগুলা দাঁড়ান না কেন, বাবাগুলা তাড়াতাড়ি 1 মিনিট 30 সেকেন্ডে দাঁড়ান, বাবাগুলা দাঁড়া, দাঁড়ান বাবা, দাঁড়ান বাবা, যুবক ভাই দাঁড়ান বাবা, যুবক এখন আমার দিকে তাকাও, আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি যুবক, সিনে যোগের মতো।